ফুটকিবাড়ির আজি জ্যেষ্ঠ নাগরিকসকলে কমতাপুর স্বায়ত্ত কেন্দ্র পরিষদের কিছু দাবি উত্থাপন করেছে। এইবিল সমস্যা সর সর সমস্যা ইমান দিনে আমি সরকারের সঙ্গে আলাপ আলোচনা করার কারণে এনেকা ধরনের প্রশাসনিক এনেকা ধরনের সুবিধা আমি লাভ পাওয়া নাছিল, যার পরিণতি এইবিল সমস্যা সদায় জিয়াই আছে। যে অবিভক্ত গোয়ালপাড়া জেলা বলে কলে সেই পুরানি অবিভক্ত গোয়ালপাড়া জেলার চিরাং কোকড়াঘর ধুবুরী বঙ্গাইগাঁও দক্ষিণ থানমারা আর গোয়ালপাড়া এই ছয়খন জেলালয় আমি অবিভক্ত গোয়ালপাড়া জেলার বাসিন্দা। আমি এম ও বিসি ক্যাটাগরির বাসিন্দা আছিল, কিন্তু আজি 1996 সনত যেতিয়া আমি দলিতীকরণের মর্যাদা লাভ করেছিল, সেই দলিতীকরণের মর্যাদা লাভ করার পিছতো আমি কিন্তু পুনর বঞ্চিত হয়েছিল। সেই কারণে আমি কব বিচারিছো যে এইবার সরকারে জনজাতিকরণের মর্যাদা প্রদান করার কারণে আগবাড়ি ওলাইছে। এই জনজাতিকরণের মর্যাদা কোনো কারণে যদি প্রতি বিচতি না থাকে, আকৌ যদি কোনোভাবে প্রতিবাদ করবলগীয়া নহয়, আমি সকল জাতি জনগোষ্ঠীকে লয় লাগিলে জনজাতির রাজ্য হিসাবে ঘোষণা করব লাগে বলে ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরে আমি আহ্বান করেছো। সকলের অধিকার, সকলের প্রাপ্য, সকলে সমান সমান লয় জিয়াই থাকার অধিকার, সেই অধিকার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে নেতৃত্ব সম্ভব হব বলে আমি ইতিমধ্যে আশা রেঙনি দেখিছো। অকল আমি ক্ষমতাপুরক, আমি অকল কৌশলী সকলে আমি ইয়ার উঠি রোজা বহি রোজা হব বিচরা নাই। আজি কৌশলী সকলে যদিও ক্ষমতাপুর রাজ্যত ডিমান্ড করেছো, এই ক্ষমতাপুর রাজ্যের দাবি নাথ যোগী সকলে সমর্থন করেছিল, গড়িয়া বড়িয়া সকলে সমর্থন করেছিল, সংখ্যালঘু সকলে সমর্থন করেছিল, বড় ভাই সকলে সমর্থন করেছিল, সংখ্যালঘু ভাই সকলে বেঙ্গলী ভাই সকলে সমর্থন করেছিল, সূত্রধ ভাই সকলে সমর্থন করেছিল, আমার প্রতিটো জাতি জনগোষ্ঠীর পূর্ণ সমর্থন এই ক্ষমতাপুর রাজ্যত আছিল। সেই হেতুকে আমার যেহেতুকে ক্ষমতাপুর রাজ্যখনক নামাকরণে ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হয়েছে। এই ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদখনের যাতে অনাগত দিনত প্রতিটো জনগোষ্ঠীর যাতে নিজের জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করব পারে, তার কারণে আমি অসম সরকারক ইতিমধ্যে আমার তরফৰ পৰা আহ্বান জানাইছো যে নাথ যোগীয়ে হোক, কলিতায় হোক, সূত্রধরে হোক, গড়িয়া মরিয়ায় হোক, দেশি জনগোষ্ঠীয়ে হোক, সকলকে যাতে প্রতিনিধিত্ব করব পরাকে দুটা তিনটা এটাকে হলেও যাতে আমার প্রতিনিধি আমার ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ অন্তর্ভুক্ত করব পারে, আর আমার ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদখন যাতে আমার পরিসীমা বৃদ্ধি করি আর আমার সমষ্টি বৃদ্ধি করি, যাতে সকলকে আমি লগত লই যাতে ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর যে পূর্ব ক্ষমতাপুর রাজ্য পরিচালিত করার কারণে এটা সময়ত নরনারায়ণ চিলারায়ের আদর্শ দেখুয়াই থৈ গৈছিলে, যে হুয়াখনের ব্যবস্থা করে গৈছিলে, সেই হুয়াখন সেই আদর্শ আমি ক্ষমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ তরফৰ পৰা আখরে আখরে পালন করার কারণে আমি কিন্তু উঠি পড়ি লাগিছো।